অনেকবার ডিউটিশন দেওয়া হয়েছে, ভালো হয়েছে, কোন রকম কোন সমিতির তরফ থেকে জেলা পরিষদের লোক আসছিল সবচেয়ে বড় হাট ছিল এটাই, এটা সবচেয়ে বড় হাট ছিল স্যার। এখানে কত ব্যবসায়ী বলতে সব সকাল থেকে রাত এখান দিয়ে কি লোক যাচ্ছে? আর আপনারা খালি এইটুকু জায়গায় বসে না, সবজিগুলোর মধ্যে ফাঁকা মাঠে বসে বালি দিয়ে শুরু করে জেলা পরিষদ এবং ব্লক সভাপতি আমি ক্ষমা প্রার্থী ছিলাম। আমাদের সবচেয়ে বড় হাট, কষ্ট করে আপনারা আপনি দয়া করে আমাদের এইটুকু করে দেন। হ্যাঁ সবজি মাছ আমরা দমনিক থেকে আসছি, কথা বললে লজ্জা হয়। একটা পক্ষী নিবাস বামফ্রন্টের আমলা করছিল, ওইটাও বন্ধ হয়ে গেছে। তারপর আমরা একটু উদ্যোগ নিলাম, উদ্যোগ নেওয়ার পরে আমাদের মন্ত্রী গৌতম দেব আসছিলেন, পর্যটন মন্ত্রী দুইবার আসে, তারপর আর কোনো উদ্যোগই নেই। বাড়ি সব পরিষ্কার হবে না, দুই থেকে লাইন উঁচু নিচু বর্ষার সময় এক হাঁটু জল হয়ে যায় আমাদের স্যার। আমাদের যদি পক্ষী নিবাসটা করে দিতে পারেন আপনারা, তাহলে আমাদের একটা দমনি একটা ঐতিহ্য একটা ভালো ফিরে আসবে, যেটা বামফ্রন্ট করতে পারবে। আপনারা যদি করে দেন আমাদের এইটা একটা বিরাট উপকার হবে। পক্ষী নিবাসটা এর থেকে পক্ষী নিবাসটা করে দিলে এখানে প্রচুর লোক আসে এখনো, এবং বাইরের পাখি পশু আসে এখানে।
এখানে যদি এই জায়গাটা করে দিতে পারেন যে ভাঙতে আসলেন যে সাইডে বাস সাইডের মধ্যে এখানে জায়গা আছে চলে মন্দিরে চলো মন্দির দমনিতে আমরা তৃণমূলটাকে প্রথম থেকে যেভাবে করে লড়াই করে যেভাবে করে তৃণমূল বিজেপি মধ্যখানে কর্মতৃত্বটা করে দিয়ে হাতটাকে শেষ করে দিছে আরো আমাদের তাকে হাতটাকে উন্নয়ন করে দেন আর এখানে একটা দুঃখ নিবাস হতে দুঃখ নিবাসটা করে দেন তাহলে আমাদের এখানে উন্নতি হ্যাঁ আমাদের মানে যারা আছে না ওরা কিছু কর্ম করে খাইতে পারবে তোমার একটু পিছু পিছিয়ে আসো দেখতে দাও আপনার দাঁড়িয়ে যান কর্মতীর্থটা আপনার হাতটা বিরাট হাট হয়ে যাবে আপনারা সেটটা ওইদিকে এক্সটেন্ড করে এটাও হাট করে দিচ্ছে
তাও হয় স্যার, এখানে যদি শেট ফেট দাম দাম হ্যাঁ তাও হয় স্যার, তাও হয় এখানে তো কয়েকটা সেট বানাই দিলে পরে সেটা করে দাও, হ্যাঁ হ্যাঁ সেটা করে দাও স্যার, সেটাই ভালো, হ্যাঁ সেটাই ভালো, একটা ভাঙা জিনিস একটা সেট হবে, বড় ধরনের ইচ্ছা আছে, জলে ডুবে যায় এই যে একটা অঞ্চল দিকে এই রাস্তাটা করছি আমরা অঞ্চল থেকে ই করে মনে বলো অনন্তদেব অধিকারী এখন মনে করে রাস্তাগুলো করে রাস্তাগুলো করে আচ্ছা স্যার, গরুহাটি তো এই সামনাটা দিয়ে গেলে গরুহাটিটা দেখা যাবে, জেলা পরিষদ কি করতো স্যার, সব সবজি হাট ধান হাট সব নিয়ে গেছে এসে জল বেচে বাদাম বেচে আমরা সংসার চালাতে পারবো, ওইখানে যদি পক্ষী নিবাসটা হয় আপনার জেলা পরিষদে এখানে ক্রান্তি ব্লক ময়নাগুড়ি ব্লক ময়নাগুড়ি হাট বলে এখানে একটা ছোট্ট হাট বাজার রয়েছে ধূপগুড়ি থেকে 30 কিলোমিটার আগে, আমি এখানে যাওয়ার সময় নামলাম, আপনাদের এতবার করে বলা হয়েছে আপনারা ওই হাটটা নতুন করে তৈরি করেননি কেন, জেলা পরিষদ থেকে কোনো রকম কোনো সাহায্য করা হচ্ছে না, ব্যবসায়ী সমিতির যারা আছে প্রতিনিধিরা আপনার সাথে কথা বলেছিল, জেলা পরিষদে একাধিকবার এরা অনুরোধ করেছে আবেদন করেছে, তারপর আপনি কি মিটিংয়ে আছেন, একটু বেরিয়ে আসুন মিটিং থেকে এই হাটটা আমি দেখতে এসেছিলাম, সুতরাং এখান থেকে ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা বারবার জেলা পরিষদে অনুরোধ করার পরও কোন রকম আপনারা কোনো পদক্ষেপ বা তৎপরতা দেখাননি কেন, মানুষ নির্বাচিত করেছে এটা তো আমাদের দায়িত্ব দায়বদ্ধতার মধ্যে পড়ে মানুষের জন্য কাজ করা, সিপিএম এর আমলে একটা কর্মতীর্থ করেছিল, কর্মতীর্থ করে হাটের যে পুরো স্ট্রাকচারটা সেটা 12টা বাজিয়ে দিয়েছে, ওই কর্মতীর্থ ঠিক পাশে একদম পিছনে একটা খালি জায়গা আছে, ওখানে একটা ছোট্ট শেড মতো বা স্ট্রাকচার মতো যাতে বসতে পারে ব্যবসায়ীরা, এরা কেউ মাছ বিক্রি করে, কেউ চাল বিক্রি করে, কেউ সবজি বিক্রি করে, কেউ আলু বিক্রি করে, কেউ গম বিক্রি করে, কেউ আটা বিক্রি করে, তো এদের পাশে তো থাকতে হবে, এটা যে করে হোক আপনি প্রায়োরিটি দিয়ে এক মাসের মধ্যে কমপ্লিট করবেন, এক থেকে দেড় মাসের মধ্যে আমি কিন্তু আবার আসব, শুনতে পাচ্ছেন আপনি, শুনতে পাচ্ছেন কমপ্লিট।